আমরা যদি নাজাত চাই, আমরা যদি ভালো হতে চাই, দুনিয়া এবং আখেরাতের সাকসেস যদি আমরা চাই, তাহলে আমাদের জন্য পথ হলো যে আমরা আল্লাহর আনুগত্য করতে হবে আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো কথা বলবেন সাথে সাথে মেনে নিতে হবে। যখন কল আল্লাহ ওয়া কালা আর-রাসূল দেন সামআন ওয়া তাআ, যখন আল্লাহ বলেছেন আর আল্লাহর রসুল বলেছেন, সাথে সাথে শুনতে হবে এবং মানতে হবে। এটা আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য ফরজ, আমাদের জন্য অব্লিগেশন। যদি আমরা এটা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। আনকন্ডিশনাল অবিডিয়েন্স, আমরা কোনো কন্ডিশন ব্যতীতই আল্লাহকে মানতে হবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মানতে হবে। সূরা নিসার এক আয়াতে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সব লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশালী তাদেরও। আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য আনকন্ডিশনাল, কোনো প্রশ্ন করা যাবে না। ওয়াই, হোয়াট, ওয়েন, হাউ, নো, নো কোশ্চেন, কিছুই বলা যাবে না। আল্লাহ যেভাবে বলবেন সেইভাবেই। আর আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, আমাদের যারা বস আছেন, তাদের আনুগত্য কন্ডিশনাল, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মত মোতাবেক আমাদেরকে চালাবেন আমরা মানব। আর যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতির বাহিরে আমাদেরকে কিছু আদেশ করা হয়, তাহলে আমরা মানব না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা চলবে না। এজন্য যতক্ষণ পর্যন্ত মানুষেরা আমাদেরকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবেক চালাবে, আমরা চলব। আর এর বাইরে গেলে আমরা মানব না। আমাদের আলোচনার বিষয়ের সঙ্গে এটা জড়িত, সেজন্য আমরা এই আলোচনা করলাম। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো নির্দেশ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো আদেশ আসে, রসুলের পক্ষ থেকে যদি কোনো আদেশ আসে, তাহলে কি করতে হবে? ওয়ামা কান আলি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন নর অথবা নারীর কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। ইজা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রসুল কোনো ব্যাপারে ফয়সালা দিন, আইয়াকুনু লাহুমুল খিয়ারা, যে তাদের কোনো অপশন হবে, করলেও করা যাবে, না করলেও না করা যাবে, এমন কোনো অপশন থাকবে না। আদেশ আসবে, সাথে সাথেই তা মানতে হবে। যখন আল্লাহ যে কথা বলেন সে কথা তখনই আমাদেরকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আদেশ দেন, এই আদেশকে আমাদেরকে মানতে হবে। আর আল্লাহর আদেশকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই মানি। মান আতা'আর রাসূলা ফাকাদ আতা'আ আল্লাহ, যেই ব্যক্তি রসুলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন, যা করার জন্য নির্দেশ দিয়েছেন, ওটা আল্লাহর হুকুমেই দিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের কখনো কোনো অবস্থাতেই তিনি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো আদেশ, কোনো জিনিসের আদেশ আমাদেরকে দেন নাই। আর এর বড় প্রমাণ হলো আল্লাহ নিজেই বলেছেন যে নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা তোমাদের কাছে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, আমল করো, অ্যাকশনে নাও এবং সেটাকে তোমরা ইমপ্লিমেন্ট করো, বাস্তবায়ন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে উম্মতকে কোনো হুকুম আহকাম দেন নাই। যত হুকুম আহকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন,
হয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, আর না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন যে উম্মতের এটা করতে হবে, তিনি হাদিসের মাধ্যমে সেটা বাস্তবায়িত করেছেন। আর এর সব থেকে বড় প্রমাণ হলো কোরআনের ওই আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এই নবী মা ইয়ান্তিক কথা বলেন না আনিল হাওয়া, তার খাহেশাতে নফসানি থেকে, তার নিজের ডিজায়ার থেকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা কোনো অবস্থাতেই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং তার উপরে যা ওয়াহি করা হয় সেই ওয়াহি তিনি বলেন। এই জন্য ওয়াহি দুই ধরনের রয়েছে, একটাকে বলা হয় ওয়াহি মাতলু, যেটা হলো আল্লাহর সরাসরি নির্দেশ কোরআনে এসেছে এবং আমরা এটাকে নামাজের মধ্যে তেলাওয়াত করতে হয়। আর দ্বিতীয়ত হলো ওয়াহি গাইরে মাতলু, যেটা আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাকে জানিয়েছেন, কিন্তু এটা কোরআনের মতো ওয়াহি হয়ে আসে নাই। জিবরিল আলাইহিসসালাম অন্য কোনো ওকেশনে অন্যভাবে এসে বলেছেন, জানিয়েছেন, অথবা আল্লাহ তাআলা আল্লাহর নবীর অন্তরে ঢেলে দিয়েছেন। এইভাবে যেটা এসেছে এটা হলো ওয়াহি গাইরে মাতলু। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, তার রাসূলের আনুগত্য করতে হবে, আর এই আনুগত্যর মধ্যে দিয়ে আমরা জান্নাতের পথে পা বাড়াতে হবে আর আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে হবে। সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার, ব্রেক নেওয়ার। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। ব্রেকের পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। যা মানুষকে আখিরাতমুখী করে, আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে, বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, সম্পদ নিয়ে পরীক্ষা করে। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে, আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করব। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। প্রতি রবিবার, মঙ্গলবার ও শুক্রবার রাত 10টায় বাংলাদেশে আর রাত 9:30টায় ভারতে পিস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আমাদের আলোচনা চলছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য নিয়ে। আমরা কিভাবে আল্লাহর আনুগত্য করব, কিভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, সেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল। এবং এই পর্যায়ে আমরা বলেছিলাম যে কোরআনুল করিমের যত আদেশ এবং নিষেধ রয়েছে এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো শুভা নাই, এর মধ্যে কোনো কনফিউশন নাই। এই জন্য কোরআনের মধ্যে আমাদেরকে যা যা আদেশ দেওয়া হয়েছে, এটা সালাতের হুকুম হোক অথবা সিয়ামের হোক, এটা যাকাতের হোক অথবা হাজের হোক, সত্য কথা বলার ব্যাপারে হোক অথবা জেনার শাস্তির ব্যাপারে হোক, অথবা হোক এখানে
যে কোনো ফৌজদারি আইন কানুনের ব্যাপারে, অথবা আমাদের ঘরে ঢোকার ব্যাপারে, অথবা সামাজিক রীতিনীতির ব্যাপারে। কোরআনুল কারিমের মধ্যে যত আদেশ নিষেধ ইনস্ট্রাকশন আমাদের জন্য এসেছে, গাইডেন্স আমাদের এসেছে, এটা আমাদের জন্য মেনে চলাটা ফরজ, এটা আমাদেরকে মানতেই হবে। দেয়ার ইজ নো আদার অপশন, আর কোনো অপশন আমাদের জন্য নাই, কারণ কোরআনই হলো আমাদের একমাত্র হেদায়েতের কিতাব, এর মধ্যে আমাদের হেদায়েত রয়েছে এবং এই কিতাবই আমাদের যথেষ্ট। হাসবুনা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবই আমাদের জন্য যথেষ্ট ইনশা আল্লাহ। আর সাথে সাথে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের এই জন্য করতে হবে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শারে' করে পাঠিয়েছেন। শারে অর্থ হলো শরীয়ত প্রণেতা, যাকে শরীয়তের হুকুম আহকাম নিয়ম কানুন ইবাদত বন্দেগীর অপশন দেওয়া হয়েছে। তিনি ইচ্ছা করলে আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি কোনো নিয়ম কানুন চালু করতে পারবেন, কোনো ইবাদতকে রিকমেন্ড করতে পারবেন। এই ক্ষমতা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে দিয়েছেন, আর আল্লাহর রসুলকে এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন যে তিনি কোরআনকে ব্যাখ্যা করবেন, আর তার আমলি জিন্দেগির মাধ্যমে তিনি দেখাবেন যে এই কোরআনের বাস্তব নমুনা হলেন তিনি। তিনি উত্তম চরিত্রের অধিকারী। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এবং সাথে সাথে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো প্র্যাকটিক্যাল কোরআন। এই যে কোরআন, থিওরির কোরআন আমরা আমাদের সামনে দেখি, তেলাওয়াত আমরা করি, আমরা তর্জমা করি, আমরা আলোচনা করছি, এই কোরআনের যদি প্র্যাকটিক্যাল ভার্সন দেখতে চান, এই কোরআনের যদি আপনার প্রপার ইমপ্লিমেন্টেশন আপনারা দেখতে চান, আর এই কোরআনের একেবারে জীবন্ত রূপ যদি আমরা দেখতে চাই, লাইভ ভার্সন অব দ্য কোরআন, তাহলে সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এজন্যই তো কিছু লোকেরা গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, মা গো, আপনি আমাদেরকে আল্লাহর রসুলের চরিত্র সম্পর্কে কিছু বলেন, আল্লাহর রসুলের কাজকাম, আল্লাহর রসুলের লেনদেন, আল্লাহর রসুলের যে সমস্ত অ্যাক্টিভিটিস ছিল, ক্যারেক্টার ছিল, এ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন। তখন আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে বললেন, লোকেরা তোমরা কি কোরআন পড়ো না? কাজে হ্যাঁ, কোরআন তো আমরা পড়ি, সবসময় কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন দিয়ে আমরা জীবন গড়ি। তখন মা বললেন, ওয়াকানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন কেন্দ্রিক। কোরআনে যা তোমরা পড়ো, কোরআনে যা তোমরা দেখো, কোরআনে যা তোমরা তেলাওয়াত করো, তার বাস্তব নমুনা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনকন্ডিশনাল ইতাআত, আনকন্ডিশনাল অবিডিয়েন্স আমাদের অবশ্যই থাকতে হবে। আল্লাহর নবী যা বলেছেন এ ব্যাপারে আর কোনো প্রশ্ন করা যাবে না, কোনো কোশ্চেন করা যাবে না, কেন বললেন এইভাবে না বলে এইভাবে বললে ভালো হতো, এই সময়ে কেন, আর এক সময়ে না কেন, এরকম কোনো সময় করা যাবে না। যারা এটা করবে তারা মুনাফিক হয়ে যাবে। আপনাদের মনে আছে তবুকের যুদ্ধের ঘোষণা আসলো, আর কিছু কিছু লোকজন তারা আপত্তি করলো যে ফসল কাটার সময় খেজুর যদি নষ্ট হয়ে যায়, সারা বছর না খেয়ে মরে যাব, এত বড় যুদ্ধ গরমের মধ্যে পারবো না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের খাতায় নাম লিখে দিয়েছেন। এমনকি অলসতাবশত যে সমস্ত তিনজন সাহাবি অংশগ্রহণ করতে পারেন নাই, তাদেরকেও আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। শেষ পর্যন্ত তাদের তওবারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সূরা তওবার মধ্যে এই সমস্ত আয়াতের কথা এসেছে, ওয়া আলা সালাসাতিল লাযিনা খুল্লিফু, আর তিনজন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, সূরা তওবার শেষের দিকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো জিহাদের ঘোষণা, যে কোনো ইবাদাতের ঘোষণা, যে কোনো মুআমালাতের ঘোষণা, অথবা যে কোনো বিষয়ের সিদ্ধান্তকারী যে কোনো অ্যানাউন্সমেন্ট, যে কোনো আদেশ, এই আদেশ আমাদের জন্য ফরজ, এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে, এটা আমাদেরকে পালন করতে হবে। আর কোরআনের ব্যাপারে এবং হাদিসের ব্যাপারে আর কোনো কনফিউশন থাকলো না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে ক্লিয়ার করে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাই, যতক্ষণ পর্যন্ত দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পদ ভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত,
এই দুই জিনিসকে যদি তোমরা ধরে রাখতে পারো, এই দুই জিনিসকে যদি তোমরা আঁকড়ে থাকো, তাহলে তোমরা পদভ্রষ্ট হবে না। দুঃখজনক হলেও সত্য, আজকাল মুসলমানরা আমরা আল্লাহর আদেশকে পিছনে ফেলে রেখেছি। আজকালকার মুসলমানরা আমরা আল্লাহর রসুলের আদেশকে পিছনে ফেলে রেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আকিমুসসালাহ, আমরা সালাত আদায় করি না। আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াআতুজ্জাকা, আমরা যাকাত দেই না। আল্লাহ আমাদেরকে বলেছেন কুতিবা আলাইকুমুসসিয়াম, আমরা অনেক মানুষ রোজা রাখি না। আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াকুনু মাআস-সাদিকিন, আমরা সত্য কথা বলি না। আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়ালা তাকরাবুজ-জিনা, আমাদের চরিত্র খারাপ, আমরা বিভিন্ন ভাবে নিজেদেরকে খেয়ানত করি। আল্লাহ আমার বোনদেরকে বলেছেন তারা হিজাব করে চলবেন, নিজের ছাত্রী আওরাত করবেন, আমরা নিজেদেরকে সেজে গুজে হাফ নেকেট করে চলি আর তখন আক্রমণের শিকার হই। যারা আল্লাহর আদেশ থেকে বেরিয়ে যায়, আল্লাহর হাবিবের আদেশ থেকে বেরিয়ে যায়, তারা বেইজ্জতি হয়, আর এই বেইজ্জতির কোনো শেষ থাকে না। এই বেইজ্জতি তারা দুনিয়াতেও হবেন, আখেরাতেও হবেন। আমরা মুসলমানদের মধ্যে এমন এক গ্রুপ হয়ে গিয়েছি, আমরা আল্লাহর আদেশ কিছু মানি কিছু ছাড়ি, আল্লাহর রসুলের আদেশ কিছু মানি কিছু ছাড়ি, এরকম হলে মুক্তি হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ওই সব লোকেরা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আর অর্ধেক মানলাম আর অর্ধেক ছাড়লাম, তাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত ভাই বোনেরা, আরাক আয়াতে সূরা বাকরার মধ্যে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর এই কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনো, ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে ছেড়ে দাও, আল্লাহর আদেশের কিছু মানো আর কিছু ছাড়ো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যেই লোকই এরকম অন্যায় কাজ খারাপ কাজ করবে তার অবস্থাটা কি হবে? ইল্লা খিযিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের লাঞ্ছনা গঞ্জনা তাকে পেয়ে বসবে। দুনিয়ায় ফার্স্ট রাউন্ডেই শেষ না, সেকেন্ড রাউন্ড ইজ ওয়েটিং, এর পরের রাউন্ড আসতেছে আরো সিভিয়ার। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন কঠিন শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এজন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের যে আদেশ, আল্লাহ এবং আল্লাহর রসুলের যে নিষেধ, এই ব্যাপারে আমাদের কোনো অপশন নাই। মা কানা লাহুমুল খিয়ারা, আমাদের কোনো ইখতিয়ার নাই, আমাদের কোনো অপশন নাই, করা না করা, এখানে আমাদের মন ঠিক করা না করা, পছন্দ অপছন্দ, মাকরাহ মানসাত, কোনো কিছুই আমাদের এখানে সুযোগ নাই। আল্লাহ বলেছেন তো অব্লিগেশন, এটা অবশ্যই করতে হবে। আল্লাহর রসুল বলেছেন এটাও অব্লিগেশন, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আর যদি আমরা আল্লাহর আদেশকে না মানি, আল্লাহর রসুলের আদেশকে না মানি, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর রসুলের কোনো ক্ষতি হবে না? আল্লাহর রসুলেরও কোনো ক্ষতি হবে না। আমরা যদি আল্লাহর আদেশ না মানি, আল্লাহর রসুলের আদেশ যদি আমরা না মানি, তাহলে আমাদের অবস্থা এমন হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আমাদেরকে পরিবর্তন করে আল্লাহ অন্য মানুষদেরকে আমাদের জায়গায় নিয়ে আসবেন, আমাদেরকে শাস্তি দিয়ে দিবেন। কত জাতিকে আল্লাহ ধ্বংস করলেন, আদের কথা চিন্তা করুন, সামুদের কথা চিন্তা করুন, আপনি ফেরাউনের বংশধরদের কথা চিন্তা করুন, আরো কত মানুষ, নূহ আলাইহিসসালামের কওমের কথা চিন্তা করুন, এই সমস্ত মানুষরা ধ্বংস হয়েছে আল্লাহর আজাবে গজবে, তারা গ্রেফতার হয়ে পৃথিবী থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তাদের কোনো আর কিছু পৃথিবীতে নিশানা নাই, মানুষ তাদেরকে থেকে শিক্ষা গ্রহণ করবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। আর এরপরে যারা আসবে লা ইয়াকুনু আমসালাকুম, আর ওই সব লোকরা তোমাদের মতন বাজে লোক হবে না, তারা আল্লাহর পক্ষের লোক হবে। জন্য আমরা যদি আল্লাহর পক্ষে থাকি, তাহলে আল্লাহর কোনো উপকার হয় না। যদি আল্লাহ তাআলার কাছে পুরো দুনিয়ার
গুরুত্বটা একটা মশার ডানার সমান হতো, তাহলে আল্লাহ তাআলা কাফেরকে খেতে দিতেন না। কত মানুষ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে গালাগালি করে, আল্লাহকে মারার জন্য তীর পাঠায়, আল্লাহ তাআলা তাদেরকেও খাবার দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আজিজ, আল্লাহু হালিম, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে খাবার দিচ্ছেন, যারা আল্লাহকে মানে তাদেরকে যেমন আল্লাহ তাআলা খাবার দেন, যারা মানে না তাদেরকেও আল্লাহ তাআলা খাবার দেন। আল্লাহ সবাইকে লুক আফটার করেন, আল্লাহ সবাইকে সব কিছু দেন। ওই আল্লাহর আদেশ যদি আমরা না মানি, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবেন। এর আগে এরকম ঘটনা অনেক জায়গাতে ঘটেছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহর নবীর আনুগত্য করি, আমাদের জীবনকে সুন্দর করি, কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ি, সমাজের পরিবর্তন ঘটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হচ্ছে জুয়া। পিতামাতার সাথে অবাধ্য চলা, পুরুষের বেশ ধরা, নারী ধরা, নারী এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি। আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ঈমান। দেখুন কিছু নিষিদ্ধ আমল প্রতি বুধবার রাত ১২টায় বাংলাদেশে ও রাত ১১১টায় ভারতে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, আপনার বেহেশত কোথায়? সহিহ বুখারীতে উল্লেখ আছে, আট নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর ২ হাদিস নম্বর ২, একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি? নবীজি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার বাবা। তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ ৭৫% যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ ২৫% যায় বাবার দিকে। সংক্ষেপে, মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন। বাবাকে সান্ত্বনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এটা সুনানে নাসাইতে উল্লেখ করা আছে, কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ৬ হাদিস নম্বর ৩১০৬। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।
বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, পৃষ্টিবি বাংলার দর্শক শ্রোতা, আপনাদেরকে আমাদের পৃষ্টিবি বাংলার পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে দর্শ হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করছি। কসর সলাত সফর অবস্থায় করা উত্তম, তবে পূর্ণ করা জায়েজ। আমরা মনে রাখব কসর করে সলাত আদায় করা উত্তম, কেউ যদি পূর্ণ করে যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করতেন। বন্ধুগণ, এক্ষেত্রে আমাদের আরও একটা কথা মনে রাখতে হবে যে সিয়াম পালন সফর অবস্থায় যদি সিয়াম পালন করতে আপনার কষ্ট না হয়, সমস্যা না হয়, তাহলে সিয়াম করবেন আদায়, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু যদি আদায় করতে গিয়ে সিয়াম পালন করতে গিয়ে কষ্ট হয় বা কোনো ক্ষতির আশঙ্কা থাকে, এই মুহূর্তে আপনার রোজা পালন করা যাবে না, পরবর্তীতে তা কাজা করতে হবে। তাহলে আমরা এই হাদিসের আলোকে এটুকুই জানলাম, সফর অবস্থায় কসর করা উত্তম, ওয়াজিব কেউ কেউ বলেছেন, তবে জায়েজ রয়েছে পূর্ণ করা। আর মনে রাখতে হবে যদি আপনি ইমাম মুকিম হন, অর্থাৎ যার পিছনে আপনি সালাত আদায় করতেছেন, তিনি যদি মুকিম হন, তিনি যদি পূর্ণ সালাত আদায় করে আর আপনি মুসাফির, এক্ষেত্রে ইমামকে ফলো করতে হবে, তিনি যা পড়বেন তাই আপনাকে আদায় করতে হবে। আপনি মুসাফির, মধ্যখান থেকে দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে উঠে যাবেন, এমনটা ঠিক হবে না। কারণ আল্লাহ নবী আলাইহিসসালাম বলেছেন, ইন্নামা জুয়েলা ইমামুল ইউতাম্মাবে, ইমাম তো এই জন্যেই যে তাকে ফলো করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে আপনি মধ্যখান থেকে এমন যদি হয় যে ইমাম মুকিম চার রাকাত সালাত আদায় করতেছেন আর আপনি মুসাফির, আপনি যদি গিয়ে ইমামের ওই মুকিম ইমামের পিছনে শরিক হয়ে যান, তাহলে তাকে ফলো করাই হবে আপনার দায়িত্ব। এটা আমাদের ভালো করে জেনে রাখতে হবে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ ইউহিব্বু আন তুতা রুখাসা কামা ইয়াকরাহু আন তুতা মাআসিয়াতা, রাহু আহমদ وصحب ابن خزيمة وابن حبان وفي رواية كما يحب أن تؤتى عزائمه عبد الله بن عمر رضي الله تعالى عنه تكي بوني تو تيني بولين رسول الله صلى الله عليه وسلم بولين إن الله يحب الله پشندو کرين أن تؤتى رخصه الله رجي رخصت جي شمستو رخصت سفرير عبستاي مسافرير جنن وششتو بكتير جنن الله رب العالمين دان کوري چين شئ رخصت گولي انموتي گولي شئ সহজ পন্থাটি আমাদের নেওয়াটাই আল্লাহ পছন্দ করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, সফর অবস্থায় কসর সালাত যদি দুশমনের ভয় থাকে, তখন তো আল্লাহ অনুমতি দিয়েছেন, এখন তো আর ভয় ভীতি নেই, তাহলে এখন যে আমরা কসর করতেছি তাহলে এটা কি ঠিক হচ্ছে কিনা? আল্লাহর নবী বললেন, এটা আল্লাহর রুখসাত, আল্লাহর অনুমতি, এটাকে গ্রহণ করাটাই উত্তম, আল্লাহ পছন্দ করেন। তাই বললেন, ইন্নাল্লাহ ইউহিব্বু আন তুতা রুখাসু, আল্লাহর যে অনুমতি দিয়েছেন, যেখানে রুখসত দিয়েছেন, সহজ করে দিয়েছেন, সেটা গ্রহণ করাই আল্লাহ পছন্দ করেন। কামা ইয়াকরাহু আন তুতা মাআসিয়াতু, যেমন আল্লাহ পছন্দ করেন তার নাফরমানি কেউ যদি করে। রাওহু আহমদ, হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং ইবনে খুজাইমা সহি বলেছেন আর ইবনে হিব্বানও সহি বলেছেন। ওয়া ফি রিওয়ায়া কামা ইউহিব্বু আন তুতা আযাইমু, যেমন আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন তার ফরজগুলিকে, যেগুলিকে দৃঢ়তার সঙ্গে আমাদেরকে দিয়েছেন, সেটা যেমন করা আল্লাহ পছন্দ করেন, ঠিক অনুরূপভাবে যেটা মাসিয়াত, যেটা পাপ, যেটা গুনাহ, সেটাকে ত্যাগ করা আল্লাহ কি করেন, পছন্দ করেন। তাহলে পাপ করা আল্লাহ অপছন্দ করেন আর ভালো কাজ করা, তার রুখসত, তার বিধান মেনে নেওয়া, এটা আল্লাহ কি করেন, পছন্দ করেন।